নীলবাতি পুলিশ লেখা গাড়ি করে এক যুবককে কিডন্যাপ করার অভিযোগ। নিজেদের পুলিশ পরিচয় দেয় বলে অভিযোগ, তাকে নিয়ে সল্টলেকের বিভিন্ন জায়গায় ঘোরানো হয়, মারধর করা হয় বলে অভিযোগ। গাড়ির মধ্যেই 5,000 টাকা ডিমান্ড করে। উইপ্রো মোড়ের কাছে পুলিশ গাড়ি দেখে চিৎকার করে যুবক। চিৎকারে শুনে ধাওয়া করা হয় গাড়িটি। গাড়ির মধ্যে থাকা 3 জনকে ধরা হয়, উদ্ধার করা হয় যুবককে। বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত শান্তিনগর থেকে গাড়িতে তোলা হয় ওই যুবককে। প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর দক্ষিণ থানার সামনে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ। গাড়ির মধ্যে থাকা 3 জনকে গ্রেপ্তার করা হয়। ওরা প্রথমে আমরা প্রথমে যাই পুজো হতে পুরো মন্দির থেকে চা খেতে যাই, তো চায়ের দোকানের সামনে যাই, চায়ের দোকান বন্ধ ছিল, ওখানে গিয়ে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দোকানটা যদি খোলে তো, তাই ওখানে একটা লাল নীলবাতির গাড়ি আসে এসে এবং আমার সব বন্ধুরা পালিয়ে যায়। এবার আমি যেহেতু দেখেছি ওইগুলো লোকাল কোনো লোকই মনে হচ্ছিলো আমার, তাই জন্য আমি পালাইনি। এবার তো আমাকে ধরে মারধর করে গাড়িতে তোলে, বলেছে ও 3 নম্বর থানা, আমরা থানার লোক, আমরা 3 নম্বর থানা 6 নম্বর থানা থেকে ডিউটি করি। তো অবশেষে আমি দেখলাম ওরা আমার কাছ থেকে নিয়ে গিয়ে টাকা পয়সা দাবি করলো, বলে 5,000 টাকা বললো দিতে হবে, তাহলে ছাড়বো না। আমি বললাম স্যার আমার কাছে টাকা পয়সা নেই, আমার ফোন টোন বলে কেড়ে নেয়, মারধর করে। লাঠি মাটি ছিল গাড়িতে, মদের বোতল গাড়িতে ভর্তি ছিল, এবং আমার ঘাড়ে টাড়ে মুখে আমার দাঁতে দাঁতে সব জায়গায় মারে, পায়েটায় লাঠি দিয়ে মারে। তারপরে অবশেষে আমরা যাচ্ছিলাম উইট ফ্লোর দিকে যাচ্ছিলাম, তো ওখানকার 3 নম্বর থানার পুলিশরা আসছিল সল্লেক থানা সেক্টর 4 সাউথ থানার পুলিশ আমাকে দেখতে পায়, দেখতে পেয়ে তো ওখানে দাঁড়ায়। তারপর পুলিশ এসে আমি দৌড়ে পুলিশের কাছে চলে যাই, তখন আমাকে মারধর করা হয়েছিল, এবং গিয়ে আমি পুলিশদেরকে জানাই স্যার আমার সাথে এরম এরম বিহেভ করা হয়েছে, গাড়িতে তুলে এনে পুলিশের নাম করে। তো দেখে মনে হচ্ছে পুলিশেরই গাড়ি, তো পুলিশকে দেখে ওরা ওদের গাড়ির ওপর পুলিশ লেখা স্টিকারটা খুলে দেয়, এবং তারা বলে যে না আমরা ওকে মারিনি, তো আমি ফোনে সব রেকর্ডিং করেছিলাম, করে স্যারদেরকে শুনেছি, তো স্যাররা ওর ওপর একটা স্টেপ নিল, নিয়ে গেল থানায়, তারপরে এখন মারধর করেছিল আমাকে, এখন মেডিকেল টেডিকেল করিয়ে এখন আমি বাড়ি ফিরছি। কালকে না ওরা সব হাফ প্যান্ট পরেছিল, কেউ ফুল সাথে শার্ট পরেছিল, মানে পুরো ফেক পুলিশ যাকে বলে, মানে কিডন্যাপিং কেস ছিল একটা, তো আমাকে আরও দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। তো ওখানে আমি অনেক আমার ভয় লাগছিল, আমি তো গাড়িতে বসে খালি কাঁদছিলাম, মারছিল আমাকে খালি গাড়িতে লেবে লাঠি মাটি নিয়ে। ঘটনাটা হয় আমাদের সুকান্তনগর সল্লেক সেক্টর 4 সুকান্তনগর, হোম একটা আছে নবদ্বীপ ক্লাবের সামনে, হোম আছে ওই জায়গায় থেকে সোমনাথ সর্দার।